আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মুমিনের যে তিনটি গুণ অর্জন করতে পারলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে পৌঁছে যাবে। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে তাওবা, ইস্তেগফার করা আল্লাহর কাছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মারিয়ামের মধ্যে বলেছে, মান তাবা ওয়া মান আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান তাবা, যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে, ওই ব্যক্তিকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দর্শক, নাম্বার টু হচ্ছে অধিক পরিমাণে সূরাতুল মুলুক তেলাওয়াত করা, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা সালাতের পরে সূরাতুল মুলুককে তিনি তেলাওয়াত করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমাদের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল মুলুক তেলাওয়াত করবে তার মৃত্যুর পরে তার কবরে আযাব হবে না, এবং আল্লাহ তাআলা এই আমলটি করার কারণে তাকে সরাসরি জান্নাতে পৌঁছে দিবে। প্রিয় দর্শক, এরপরে সর্বশেষ এবং তিন নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু ইমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই আয়াতুল কুরসি তাকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। প্রিয় দর্শক, এজন্য আসুন এই সংক্ষিপ্ত এবং ছোট্ট এই তিনটি আমলকে আমরা আমাদের বাস্তব জীবনে, প্রত্যেকের ব্যক্তিগত জীবনের, দৈনন্দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসাবে আমরা গ্রহণ করব, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর সাথে সাথে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।